أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ط س م এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। আমি আপনার কাছে মুসা ও ফিরাউনের বৃত্তান্ত সত্য সহকারে বর্ণনা করছি ইমানদার সম্প্রদায়ের জন্য। ফিরাউন তার দেশে উদ্ধত হয়েছিল এবং সে দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদের একটি দলকে দুর্বল করে দিয়েছিল। সে তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত এবং নারীদেরকে জীবিত রাখত। নিশ্চয়ই সে ছিল অনর্থ সৃষ্টকারী। দেশে যাদেরকে দুর্বল করা হয়েছিল, আমার ইচ্ছা হল তাদের প্রতি অনুগ্রহ করার, তাদেরকে নেতা করার এবং তাদেরকে দেশের উত্তরাধিকারী করার এবং তাদেরকে দেশের ক্ষমতায় আসীন করার এবং ফিরাউন, হামান ও তাদের সৈন্যবাহিনীকে তা দেখিয়ে দেওয়ার, যা তারা সেই দুর্বল দলের তরফ থেকে আশঙ্কা করত। আমি মুসা জননীকে আদেশ পাঠালাম যে তাকে স্তন্য দান করতে থাকো, অতঃপর যখন তুমি তার সম্পর্কে বিপদের আশঙ্কা করো তখন তাকে দরিয়ায় নিক্ষেপ করো এবং ভয় করো না, দুঃখও করো না। আমি অবশ্য তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে পয়গম্বরগণের একজন করব। অতপর ফিরাউন পরিবার মুসাকে কুড়িয়ে নিল যাতে তিনি তাদের শত্রু ও দুঃখের কারণ হয়ে যান। নিশ্চয়ই ফিরাউন, হামান ও তাদের সৈন্যবাহিনী অপরাধী ছিল। ফিরাউনের স্ত্রী বলল, এ শিশু আমার ও তোমার নয়নমণি, তাকে হত্যা করো না। এ আমাদের উপকারে আসতে পারে অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি। প্রকৃতপক্ষে পরিণাম সম্পর্কে তাদের কোনো খবর ছিল না। সকালে মুসা জননীর অন্তর অস্থির হয়ে পড়ল। যদি আমি তার হৃদয়কে দৃঢ় করে না দিতাম তবে তিনি মুসাজনিত অস্থিরতা প্রকাশ করেই দিতেন। দৃঢ় করলাম যাতে তিনি থাকেন বিশ্বাসীগণের মধ্যে। তিনি মুসার ভগিনীকে বললেন, তার পেছন পেছন যাও। সে তাদের অজ্ঞাত সারে অপরিচিতা হয়ে তাকে দেখে যেতে লাগল। পূর্ব থেকেই আমি ধাত্রীদেরকে মুসা থেকে বিরত রেখেছিলাম। মুসার ভগিনী বলল, আমি তোমাদেরকে এমন এক পরিবারের কথা বলবো কি যারা তোমাদের জন্য একে লালন পালন করবে এবং তারা হবে তার হিতাকাঙ্ক্ষী। অতঃপর আমি তাকে জননীর কাছে ফিরিয়ে দিলাম যাতে তার চক্ষু জুড়ায় এবং তিনি দুঃখ না করেন এবং যাতে তিনি জানেন যে আল্লাহর ওয়াদা সত্য, কিন্তু অনেক মানুষ তা জানে না। যখন মুসা যৌবনে পদার্পণ করলেন এবং পরিণত বয়স্ক হয়ে গেলেন তখন আমি তাকে প্রজ্ঞা ও জ্ঞান দান করলাম। এমনিভাবে আমি সৎকর্মীদের প্রতিদান দিয়ে থাকি। তিনি শহরে প্রবেশ করলেন যখন তার অধিবাসীরা ছিল বেখবর। সেখানে তিনি দুই ব্যক্তিকে লড়াইরত অবস্থায় দেখলেন। এদের একজন ছিল তার নিজ দলের এবং অন্যজন তার শত্রু দলের। অতঃপর যে তার নিজ দলের সে তার শত্রু দলের লোকটির বিরুদ্ধে তার কাছে সাহায্য প্রার্থনা করল। তখন মুসা তাকে ঘুষি মারলেন এবং এতেই তার মৃত্যু হয়ে গেল। মুসা বললেন, এটা শয়তানের কাজ, নিশ্চয়ই সে প্রকাশ্য শত্রু, বিভ্রান্তকারী। তিনি বললেন, হে আমার পালন কর্তা, আমি তো নিজের উপর জুলুম করে ফেলেছি, অতএব আমাকে ক্ষমা করুন। আল্লাহ তাকে ক্ষমা করলেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, দয়ালু। তিনি বললেন, হে আমার পালন কর্তা, আপনি আমার প্রতি যে অনুগ্রহ করেছেন এরপর আমি কখনো অপরাধীদের সাহায্যকারী হব না। অতঃপর তিনি প্রভাতে উঠলেন সে শহরে ভীত শঙ্কিত অবস্থায়।
হঠাৎ তিনি দেখলেন গতকাল যে ব্যক্তি তার সাহায্য চেয়েছিল সে চিৎকার করে তার সাহায্য প্রার্থনা করছে। মুসা তাকে বললেন, তুমি তো একজন প্রকাশ্য পথভ্রষ্ট ব্যক্তি। অতঃপর মুসা যখন উভয় শত্রুকে শায়েস্তা করতে চাইলেন তখন সে বলল, গতকাল তুমি যেমন এক ব্যক্তিকে হত্যা করেছিলে সেরকম আমাকেও কি হত্যা করতে চাও? তুমি তো পৃথিবীতে স্বৈরাচারী হতে যাচ্ছ এবং সন্ধি স্থাপনকারী হতে চাও না। এ সময় শহরের প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে আসল এবং বলল, হে মুসা, রাজ্যের পারিষদ বর্গ তোমাকে হত্যা করার পরামর্শ করছে, অতএব তুমি বের হয়ে যাও, আমি তোমার হিতাকাঙ্ক্ষী। অতঃপর তিনি সেখান থেকে ভীত অবস্থায় বের হয়ে পড়লেন পথ দেখতে দেখতে। তিনি বললেন, হে আমার পালনকর্তা, আমাকে জালিম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা করো। যখন তিনি মাদিয়ান অভিমুখে রওনা হলেন তখন বললেন, আশা করা যায় আমার পালনকর্তা আমাকে সরল পথ দেখাবেন। যখন তিনি মাদিয়ানের কূপের ধারে পৌঁছলেন তখন কূপের কাছে একদল লোককে পেলেন, তারা জন্তুদেরকে পানি পান করার কাজে রত, এবং তাদের পশ্চাতে দুইজন স্ত্রীলোককে দেখলেন, তারা তাদের জন্তুদেরকে আগলিয়ে রাখছে। তিনি বললেন, তোমাদের কি ব্যাপার? তারা বলল, আমরা আমাদের জন্তুদেরকে পানি পান করাতে পারি না যে পর্যন্ত রাখালরা তাদের জন্তুদেরকে নিয়ে সরে না যায়, আমাদের পিতা খুবই বৃদ্ধ। অতঃপর মুসা তাদের জন্তুদেরকে পানি পান করালেন। অতঃপর তিনি ছায়ার দিকে সরে গেলেন এবং বললেন, হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে আমি তার মুখাপেক্ষী। অতঃপর বালিকাদ্বয়ের একজন লজ্জাজড়িত পদক্ষেপে তাঁর কাছে আগমন করল, বলল, আমার পিতা আপনাকে ডাকছেন যাতে আপনি যে আমাদেরকে পানি পান করিয়েছেন তার বিনিময়ে পুরস্কার প্রদান করেন। অতঃপর মুসা যখন তার কাছে গেলেন এবং সমস্ত বৃত্তান্ত বর্ণনা করলেন তখন তিনি বললেন, ভয় করো না, তুমি জালিম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা পেয়েছ। বালিকাদ্বয়ের একজন বলল, পিতা, তাকে চাকর নিযুক্ত করুন, কেননা আপনার চাকর হিসেবে সেই উত্তম হবে যে শক্তিশালী ও বিশ্বস্ত। পিতা মুসাকে বললেন, আমি আমার এই কন্যাদ্বয়ের একজনকে তোমার কাছে বিবাহ দিতে চাই এই শর্তে যে তুমি 8 বছর আমার চাকরি করবে, যদি তুমি 10 বছর পূর্ণ করো তা তোমার ইচ্ছা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, আল্লাহ চাহেন তো তুমি আমাকে সৎকর্ম পরায়ণ পাবে। মুসা বললেন, আমারও আপনার মধ্যে এই চুক্তি স্থির হল, দুটি মেয়েদের মধ্যে যে কোনো একটি পূর্ণ করলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না, আমরা যা বলছি তাতে আল্লাহর উপর ভরসা। অতঃপর মুসা আলাইহিসাল্লাম যখন সেই মেয়াদ পূর্ণ করল এবং সপরিবারে যাত্রা করল তখন সে তুর পর্বতের দিক থেকে আগুন দেখতে পেল। সে তার পরিবারবর্গকে বলল, তোমরা অপেক্ষা করো, আমি আগুন দেখেছি, সম্ভবত আমি সেখান থেকে তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসতে পারি অথবা কোনো জ্বলন্ত কাষ্ঠখণ্ড আনতে পারি যাতে তোমরা আগুন পোহাতে পারো। যখন সে তার কাছে পৌঁছল তখন পবিত্র ভূমিতে অবস্থিত উপত্যকার ডান প্রান্তের বৃক্ষ থেকে তাকে আওয়াজ দেওয়া হল, হে মুসা, আমি আল্লাহ বিশ্ব পালন কর্তা। আরও বলা হল, তুমি তোমার লাঠি নিক্ষেপ করো। অতঃপর যখন সে লাঠিকে সর্পের ন্যায় দৌড়াদৌড়ি করতে দেখল তখন সে মুখ ফিরিয়ে বিপরীত দিকে পালাতে লাগল এবং পিছন ফিরে দেখল না। হে মুসা, সামনে এসো এবং ভয় করো না, তোমার কোনো আশঙ্কা নেই, তোমার হাত বগলে রাখো, তা বের হয়ে আসবে নিরাময় উজ্জ্বল হয়ে, এবং ভয় হেতু তোমার হাত তোমার উপর চেপে ধরো,
এই দুটি ফেরাউন ও তার পারিষদ বর্গের প্রতি তোমার পালনকর্তার তরফ থেকে প্রমাণ, নিশ্চয়ই তারা পাপাচারী সম্প্রদায়। মূসা বললেন, হে আমার পালনকর্তা, আমি তাদের এক ব্যক্তিকে হত্যা করেছি, কাজেই আমি ভয় করছি যে তারা আমাকে হত্যা করবে। আমার ভাই হারুন সে আমা অপেক্ষা প্রাঞ্জলভাষী, অতএব তাকে আমার সাথে সাহায্যের জন্য প্রেরণ করুন, সে আমাকে সমর্থন জানাবে। আমি আশঙ্কা করি যে তারা আমাকে মিথ্যাবাদী বলবে। আল্লাহ বললেন, আমি তোমার বাহু শক্তিশালী করব তোমার ভাই দ্বারা এবং তোমাদের প্রাধান্য দান করব, ফলে তারা তোমাদের কাছে পৌঁছতে পারবে না। আমার নিদর্শনাবলীর জোরে তোমরা এবং তোমাদের অনুসারীরা প্রবল থাকবে। অতঃপর মূসা যখন তাদের কাছে আমার সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে পৌঁছল, তখন তারা বলল, এ তো অলীক জাদুমাত্র, আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে একথা শুনিনি। মূসা বলল, আমার পালনকর্তা সম্যক জানেন যে তাঁর নিকট থেকে হিদায়তের কথা নিয়ে আগমন করেছে এবং যে প্রাপ্ত হবে পরকালে গৃহ, নিশ্চয়ই জালিমরা সফলকাম হবে না। ফিরাউন বলল, হে পারিষদ বর্গ, আমি জানি না যে আমি ব্যতীত তোমাদের কোনো উপাস্য আছে। হে হামান, তুমি ইট পোড়াও, অতঃপর আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করো, যাতে আমি মূসার উপাস্যকে উকি মেরে দেখতে পারি। আমার তো ধারণা এই যে সে একজন মিথ্যাবাদী। ফিরাউন ও তার বাহিনী অন্যায়ভাবে পৃথিবীতে অহংকার করতে লাগল এবং তারা মনে করল যে তারা আমার কাছে প্রত্যাবর্তিত হবে না। অতঃপর আমি তাকে ও তার বাহিনীকে পাকড়াও করলাম, তৎপর আমি তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। অতএব দেখো জালিমদের পরিণাম কি হয়েছে। আমি তাদেরকে নেতা করেছিলাম, তারা জাহান্নামের দিকে আহ্বান করত, কিয়ামতের দিন তারা সাহায্য প্রাপ্ত হবে না। আমি এই পৃথিবীতে অভিশাপকে তাদের পশ্চাতে লাগিয়ে দিয়েছি এবং কিয়ামতের দিন তারা হবে দুর্দশাগ্রস্ত। আমি পূর্ববর্তী অনেক সম্প্রদায়কে ধ্বংস করার পর মূসাকে কিতাব দিয়েছি, মানুষের জন্য জ্ঞানবর্তিকা, হিদায়াত ও রহমত, যাতে তারা স্মরণ রাখে। মূসাকে যখন আমি নির্দেশনামা দিয়েছিলাম, তখন আপনি পশ্চিম প্রান্তে ছিলেন না এবং আপনি প্রত্যক্ষদর্শীও ছিলেন না, কিন্তু আমি অনেক সম্প্রদায় সৃষ্টি করেছিলাম, অতঃপর তাদের অনেক যুগ অতিবাহিত হয়েছে, আর আপনি মাদিয়ানবাসীদের মধ্যে ছিলেন না যে তাদের কাছে আমার আয়াতসমূহ পাঠ করতেন, কিন্তু আমি ছিলাম রসুল প্রেরণকারী। আমি যখন মূসাকে আওয়াজ দিয়েছিলাম, তখন আপনি তুর পর্বতের পার্শ্বে ছিলেন না, কিন্তু এটা আপনার পালনকর্তার রহমত স্বরূপ, যাতে আপনি এমন এক সম্প্রদায়কে ভীতি প্রদর্শন করেন যাদের কাছে আপনার পূর্বে কোনো ভীতি প্রদর্শনকারী আগমন করেনি, যাতে তারা স্মরণ রাখে, আর এজন্য যে তাদের কৃতকর্মের জন্য তাদের কোনো বিপদ হলে তারা বলত, হে আমাদের পালনকর্তা, তুমি আমাদের কাছে কোনো রসুল প্রেরণ করলে না কেন? করলে আমরা তোমার আয়াতসমূহের অনুসরণ করতাম এবং আমরা বিশ্বাস স্থাপনকারী হয়ে যেতাম। অতঃপর আমার কাছ থেকে যখন তাদের কাছে সত্য আগমন করল, তখন তারা বলল, মূসাকে যেরূপ দেওয়া হয়েছিল এই রসুলকে সেরূপ দেওয়া হল না কেন? পূর্বে মূসাকে যা দেওয়া হয়েছিল তারা কি তা অস্বীকার করেনি? তারা বলেছিল, উভয় জাদু, পরস্পরে একাত্ম। তারা আরো বলেছিল, আমরা উভয়কে মানি না। বলুন, তোমরা সত্যবাদী হলে এখন আল্লাহর কাছ থেকে কোনো কিতাব আনো যা এতদুভয় থেকে উত্তম পথ প্রদর্শক হয়, আমি সেই কিতাব অনুসরণ করব। অতঃপর তারা যদি আপনার কথায় সাড়া না দেয়, তবে জানবেন তারা শুধু নিজের প্রবৃত্তির অনুসরণ করে। আল্লাহর হিদায়তের পরিবর্তে যে ব্যক্তি নিজ প্রবৃত্তির অনুসরণ করে, তার চাইতে অধিক পথভ্রষ্ট আর কে? নিশ্চয়ই আল্লাহ জালিম সম্প্রদায়কে পথ দেখান না। আমি তাদের কাছে উপর্যুপরি বাণী পৌঁছিয়েছি যাতে তারা অনুধাবন করে। কোরআনের পূর্বে আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা এতে বিশ্বাস করে।
যখন তাদের কাছে এটা পাঠ করা হয় তখন তারা বলে আমরা এর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, এটা আমাদের পালনকর্তার পক্ষ থেকে সত্য, আমরা এর পূর্বেও আজ্ঞাবহ ছিলাম। তারা দুইবার পুরস্কৃত হবে তাদের সবরের কারণে। তারা মন্দির জবাবে ভালো করে এবং আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে ব্যয় করে। তারা যখন অবাঞ্ছিত বাজে কথাবার্তা শ্রবণ করে তখন তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে আমাদের জন্য আমাদের কাজ এবং তোমাদের জন্য তোমাদের কাজ, তোমাদের প্রতি সালাম, আমরা অজ্ঞদের সাথে জড়িত হতে চাই না। আপনি যাকে পছন্দ করেন তাকে সৎপথে আনতে পারবেন না, তবে আল্লাহ তাআলাই যাকে ইচ্ছা সৎপথে আনয়ন করেন। কে সৎপথে আসবে সে সম্পর্কে তিনি ভালো জানেন। তারা বলে যদি আমরা আপনার সাথে সুপথে আসি তবে আমরা আমাদের দেশ থেকে উৎখাত হব। আমি কি তাদের জন্য একটি নিরাপদ হারাম প্রতিষ্ঠিত করিনি? এখানে সর্বপ্রকার ফলমূল আমদানি হয় আমার দেয়া রিজিক স্বরূপ, কিন্তু তাদের অধিকাংশই জানে না। আমি অনেক জনপদ ধ্বংস করেছি যার অধিবাসীরা তাদের জীবনযাপনে মদমত্ত ছিল, এগুলোই এখন তাদের ঘর বাড়ি। তাদের পর এগুলোতে মানুষ সামান্যই বসবাস করেছে। অবশেষে আমি মালিক রয়েছি। আপনার পালনকর্তা জনপদসমূহকে ধ্বংস করেন না যে পর্যন্ত তার কেন্দ্রস্থলে রসুল প্রেরণ না করেন, যিনি তাদের কাছে আমার আয়াতসমূহ পাঠ করেন এবং আমি জনপদসমূহকে তখনই ধ্বংস করি যখন তার বাসিন্দারা জুলুম করে। তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা পার্থিব জীবনের ভোগ ও শোভা বই নয়, আর আল্লাহর কাছে যা আছে তা উত্তম ও স্থায়ী। তোমরা কি বোঝো না? যাকে আমি উত্তম প্রতিশ্রুতি দিয়েছি যা সে পাবে সে কি ওই ব্যক্তির সমান যাকে আমি পার্থিব জীবনের ভোগ সম্বাদ দিয়েছি, অতঃপর তাকে কিয়ামতের দিন অপরাধী রূপে হাজির করা হবে? যেদিন আল্লাহ তাদেরকে আওয়াজ দিয়ে বলবেন তোমরা যাদেরকে আমার শরীক দাবি করতে তারা কোথায়? যাদের জন্য শাস্তির আদেশ অবধারিত হয়েছে তারা বলবে হে আমাদের পালনকর্তা, এদেরকেই আমরা পথভ্রষ্ট করেছিলাম। আমরা তাদেরকে পথভ্রষ্ট করেছিলাম যেমন আমরা পথভ্রষ্ট হয়েছিলাম। আমরা আপনার সামনে দায়মুক্ত হচ্ছি, তারা কেবল আমাদেরই ইবাদত করত না। বলা হবে তোমরা তোমাদের শরীকদের আহ্বান করো, তখন তারা ডাকবে, অতঃপর তারা তাদের ডাকে সাড়া দেবে না এবং তারা আজাব দেখবে। হায়, তারা যদি সৎ পথপ্রাপ্ত হতো। যেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন তোমরা রসুলগণকে কি জবাব দিয়েছিলে, অতঃপর তাদের কথাবার্তা বন্ধ হয়ে যাবে এবং তারা একে অপরকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না। তবে যে তওবা করে, বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, আশা করা যায় সে সফল কাম হবে। আপনার পালনকর্তা যা ইচ্ছা সৃষ্টি করেন এবং পছন্দ করেন, তাদের কোনো ক্ষমতা নেই। আল্লাহ পবিত্র এবং তারা যাকে শরীক করে তা থেকে ঊর্ধ্বে। তাদের অন্তর যা গোপন করে এবং যা প্রকাশ করে আপনার পালনকর্তা তা জানেন। তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, ইহকালে ও পরকালে তাঁরই প্রশংসা, বিধান তারই ক্ষমতাধীন এবং তোমরা তারই কাছে প্রত্যাবর্তিত হবে। বলুন, ভেবে দেখো তো, আল্লাহ যদি রাত্রিকে কিয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করেন তবে আল্লাহ ব্যতীত এমন উপাস্য কে আছে যে তোমাদেরকে আলোক দান করতে পারে? তোমরা কি তবুও কর্ণপাত করবে না? বলুন, ভেবে দেখো তো, আল্লাহ যদি দিনকে কিয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করেন তবে আল্লাহ ব্যতীত এমন উপাস্য কে আছে যে তোমাদেরকে রাত্রি দান করতে পারে যাতে তোমরা বিশ্রাম করবে? তোমরা কি তবুও ভেবে দেখবে না? তিনি স্বীয় রহমতে তোমাদের জন্য রাত ও দিন করেছেন,
যাতে তোমরা তাতে বিশ্রাম গ্রহণ করো ও তাঁর অনুগ্রহ অন্বেষণ করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। যেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন, তোমরা যাদেরকে আমার শরীক মনে করতে তারা কোথায়? প্রত্যেক সম্প্রদায় থেকে আমি একজন সাক্ষী আলাদা করব, অতঃপর বলব তোমাদের প্রমাণ আনো। তখন তারা জানতে পারবে যে সত্য আল্লাহর এবং তারা যা গড়ত তা তাদের কাছ থেকে উধাও হয়ে যাবে। কারণ ছিল মুসার সম্প্রদায়ভুক্ত, অতঃপর সে তাদের প্রতি দুষ্টামি করতে আরম্ভ করল। আমি তাকে এত ধন ভাণ্ডার দান করেছিলাম যার চাবি বহন করা কয়েকজন শক্তিশালী লোকের পক্ষে কষ্টসাধ্য ছিল। যখন তার সম্প্রদায় তাকে বলল, দম্ভ করো না, আল্লাহ দাম্ভিকদেরকে ভালোবাসেন না, আল্লাহ তোমাকে যা দান করেছেন তদ্বারা পরকালের গৃহ অনুসন্ধান করো এবং ইহকাল থেকে তোমার অংশ ভুলে যেও না, তুমি অনুগ্রহ করো যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করতে প্রয়াসী হয়ো না, নিশ্চয়ই আল্লাহ অনর্থ সৃষ্টিকারীকে পছন্দ করেন না। সে বলল, আমি এই ধন আমার নিজস্ব জ্ঞান গরিমা দ্বারা প্রাপ্ত হয়েছি। সে কি জানে না যে আল্লাহ তার পূর্বে অনেক সম্প্রদায়কে ধ্বংস করেছেন যারা শক্তিতে ছিল তার চাইতে প্রবল এবং ধন সম্পদে অধিক প্রাচুর্যশালী? পাপীদেরকে তাদের পাপ কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অতঃপর কারুন জাকজমক সহকারে তার সম্প্রদায়ের সামনে বের হল। যারা পার্থিব জীবন কামনা করত তারা বলল, হায়, কারুন যা প্রাপ্ত হয়েছে আমাদেরকে যদি তা দেওয়া হতো, নিশ্চয়ই সে বড় ভাগ্যবান। আর যারা জ্ঞানপ্রাপ্ত হয়েছিল তারা বলল, ভিক তোমাদেরকে, যারা ইমানদার এবং সৎকর্মী তাদের জন্য আল্লাহর দেওয়া সওয়াবই উৎকৃষ্ট, এটা তারাই পায় যারা সাবরকারী। অতঃপর আমি কারুনকে ও তার প্রাসাদকে ভূগর্ভে বিলীন করে দিলাম। তার পক্ষে আল্লাহ ব্যতীত এমন কোনো দল ছিল না যারা তাকে সাহায্য করতে পারে এবং সে নিজেও আত্মরক্ষা করতে পারল না। গতকল্য যারা তার মতো হওয়ার বাসনা প্রকাশ করেছিল তারা প্রত্যুষে বলতে লাগল, হায়, আল্লাহ তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক বর্ধিত করেন ও হ্রাস করেন, আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করলে আমাদেরকেও ভূগর্ভে বিলীন করে দিতেন, হায়, কাফিররা সফলকাম হবে না। এই পরকাল আমি তাদের জন্য নির্ধারিত করি যারা দুনিয়ার বুকে অধ্যত্ব প্রকাশ করতে ও অনর্থ সৃষ্টি করতে চায় না, আল্লাহ ভীরুদের জন্য শুভ পরিণাম। যে সৎকর্ম নিয়ে আসবে সে তদপেক্ষা উত্তম ফল পাবে এবং যে মন্দ কর্ম নিয়ে আসবে এরূপ মন্দ কর্মীরা সে মন্দ কর্ম পরিমাণেই প্রতিফল পাবে। যিনি আপনার প্রতি কোরআনের বিধান পাঠিয়েছেন তিনি অবশ্যই আপনাকে স্বদেশে ফিরিয়ে আনবেন। বলুন, আমার পালনকর্তা ভালো জানেন কে হিদায়ত নিয়ে এসেছে এবং কে প্রকাশ্য বিভ্রান্তিতে আছে। আপনি আশা করতেন না যে আপনার প্রতি কিতাব অবতীর্ণ হবে, এটা কেবল আপনার পালনকর্তার রহমত, অতএব আপনি কাফিরদের সাহায্যকারী হবেন না। কাফিররা যেন আপনাকে আল্লাহর আয়াত থেকে বিমুখ না করে সেগুলো আপনার প্রতি অবতীর্ণ হওয়ার পর। আপনি আপনার পালনকর্তার প্রতি দাওয়াত দিন এবং কিছুতেই মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। আপনি আল্লাহর সাথে অন্য উপাস্যকে আহ্বান করবেন না, তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, আল্লাহর সত্তা ব্যতীত সব কিছু ধ্বংস হবে, বিধান তারই এবং তোমরা তারই কাছে প্রত্যাবর্তিত হবে।